একটি রাইস মিলের ফেলা ছাইয়ের আগুনে পড়ে অগ্নিদগ্ধ হলো 10 বছরের এক শিশু। এই ঘটনায় শনিবার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি রায়গঞ্জ রাজ্য সড়কের সন্ন্যাসীতলা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আহত শিশুর পরিবার সহ গ্রামবাসীরা। অগ্নিদগ্ধ শিশুর নাম জুইত সরকার, বয়স 10 বছর। জানা গেছে রাইস মিলের পরিত্যক্ত জায়গায় ফেলা ছায়ে শনিবার সকালে ওই শিশুটি পড়ে যায় এবং ছায়ের আগুনে ওই শিশুর দুটি পা চলে যায়। এরপর স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই শিশুটিকে উদ্ধার করে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে শিশুর অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় রাইস মিলের গাফিলতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। পরিত্যক্ত জায়গায় ছাই ফেলা বন্ধ করা, পচা জল ফেলা বন্ধের দাবি সহ একাধিক দাবির ভিত্তিতে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আহত শিশুর পরিবার সহ গ্রামবাসীরা। এই বিষয়ে আহত শিশুর মা জোনাকি সরকার বলেন, আমার ছেলেটা মিলের ওখানে আসছিল, পাটা পড়া গেছে, দুইটা পায়ে পড়া গেছে। আচ্ছা, হাসপাতাল নি সারাদিন কিছু খানি, এখন হসপিটালে নিয়ে গেল। আচ্ছা, কোন মিলে পড়া গেছে? এই মিলে, রাইস মিলে। আচ্ছা, কখন ঘটনাটা ঘটেছিল? এখন আপনারা কি করছেন? কি চাইছেন আপনি এখন? আচ্ছা, তিনটে বাচ্চা পড়া হয়েছে। মিল মালিককে কি বলবেন, কি অভিযোগ নিয়ে এসেছেন ওনার বিরুদ্ধে? তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান বিক্ষোভকারী গ্রামবাসীরা। এই বিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসী রূপনাথ সরকার বলেন, আমাদের এই মিলে ছাই উঠতেছে এবং কি নোংরা জল খালির মধ্যে ফেলতেছে, আর দূষিত হচ্ছে, জলটা খুবই গন্ধ, এবং মিলের যে ছাই উঠতেছে সেই ছাইগুলো আমাদের চোখের মধ্যে পড়তেছে, আমাদের চোখ অসুবিধা হচ্ছে, সেগুলোকে চিকিৎসা করতে হচ্ছে, চিকিৎসা ছাড়া সেই ছাই চোখ থেকে বাড়াচ্ছে না। আর একটা ওইদিকে একটা ছাই ফেলে আগুনে আজকে 10 বছরের বাচ্চা পা পুড়া গেছে, এবং এর আগেও বছর খানিক আগে এরকমই একই কেস আগুনে পুড়ে বাচ্চারও সেম কেস হয়েছিল। আচ্ছা, গরু ছাগল মারা যাচ্ছে, মালিক কোনো বাউন্ডারি টাউন্ডারি নাই, আগুন লাগাই দিচ্ছে, নোংরা ছাইগুলা ফেলে সেখানটায় আগুন লাগাই দেয়। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি মিল মালিক এগুলো ইয়ে করুক, না হলে আমরা এগুলো ইয়ে করবো, পদ্মপ্রদর্শন যাবো। এই সমস্ত আন্দোলন আমাদের যদি মালিক দাবিদার না মানে নাই, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। এদিকে এই দুর্ঘটনায় মর্মাহত ও দুঃখিত রাইস মিল কর্তৃপক্ষ। এই ঘটনায় আহত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মিল মালিক মিন্টু দেবগুপ্ত। কিছুদিন আগে কে বা কারা পাঁচ চোখের বোধহয় একটা আগুন লাগিয়েছে, সেই আগুনটাই এসে হয়তো ওইখানে ছিল, কিন্তু আদৌ অ্যাকচুয়ালি মানে এখানে আমরা তো কোনো না নোংরা ফেলি না, কোনো গরম ছাই ফেলি বা কিছু হলো, কিন্তু কীভাবে হলো এটা তো স্যার অগা মানে একদম অকারণে অগাধে ওই হয়ে গেল ব্যাপারটা। কিন্তু যেটাই হয়েছে ব্যাপারটা প্রচুর দুঃখজনক। আচ্ছা, খারাপ গাড়ির জন্য হয়েছে, গাড়ি একটা বাচ্চা হয়েছে, এগুলো ব্যাপার। একটা ঘটনা ঘটেছে, এটা ওনাদের মানে পাশেই আছি আমরা, চিকিৎসা ব্যবস্থা দ্রুত করানোর জন্য যাওয়া দরকার, সেটা খুব আমরা তাতে যথাসাধ্য সাহায্য করার আমরা স্টেটমেন্ট। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন ও কুশমন্ডি ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন গ্রামবাসীদের সাথে কথা বলেন তারা। প্রশাসনিক আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। এদিন রাইস মিল পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দেন কুশমন্ডি ব্লক পঞ্চায়েত আধিকারিক রতিন ঘোষ। মিলে আগুন ধরেনি, মিলের পাশে একটা পরিত্যক্ত জায়গাতে কিছু ছায়ের মধ্যে একটা মেয়ে, বাচ্চা মেয়ে পড়ে যায় অপ্রত্যাশিতভাবে, খুব দুঃখজনক ঘটনা, এবং তার পা পুড়ে যায়।
আচ্ছা এবং সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এবং মিল মালিকের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যায়, অ্যাম্বুলেন্স করে এখন রায়গঞ্জ হাসপাতালে ভর্তি আছে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেকে এলাকার লোকজন এবং মিল মালিক সবাই উদ্যোগী হবেন। আমরা আজকে এই অবরোধ উঠাবার জন্য তাদের সঙ্গে কথা বলি এবং এলাকার জনগণকে খুবই ধন্যবাদ যে তারা আমাদের সঙ্গে কথা বলে অবরোধ উঠিয়ে নেন। আমরা তাদেরকে লিখিত দিতে বলি, সেই লিখিত পেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা পলিউশন অফিসার বা ফায়ার ব্রিগেড অফিসার ওনাদেরকে দিয়ে অতি শীঘ্র তদন্ত করাবো যে মিলের সমস্ত কিছু ঠিক আছে কি না, এবং যদি কোনো গাফিলতি থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর দিকে জল যখন নিষ্কাশন হয় কোনো ফ্যাক্টরি, তো বর্জ্য পদার্থের মধ্যে জল থাকে, ছাই থাকে, তো জলকে ডাবল ফিল্টার সিস্টেম এখানে আছে, তো সেটা ঠিক মতো কাজ করছে কিনা পলিউশন ডিপার্টমেন্ট দেখবেন। কুশুমন্ডি থেকে দিলদার আলী, রিপোর্ট নিউজ টুডে।